আজকের ভিডিওয়ে আমি আপনাদের মুম্বাই তথা ভারতবর্ষের শান তাজ হোটেলের ব্যাপারে কয়েকটি তথ্য জানাবো। অর্থাৎ এই তাজ হোটেল কে তৈরি করেছিলেন এবং কেন, আর তাজ হোটেলের ভেতরে ঠিক কি কি সুবিধা ছিল, এই ব্যাপারে বেশ কয়েকটি তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেলিস্কোপ। আপনারা হয়তো অনেকেই জানেন যে তাজ হোটেল নির্মাণ করিয়েছিলেন জামশেদজি টাটা। এরপর থেকে এই হোটেলের প্রায় 99টি ব্রাঞ্চ আছে, যা কেবলমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতবর্ষের বাইরেও কয়েকটি দেশে এই হোটেল অর্থাৎ তাজ হোটেলের কিন্তু ব্রাঞ্চ ছড়িয়ে আছে। এবার জেনে নেব যে হঠাৎ করে জামশেদজি টাটা কেন এমন একটি আলিশান হোটেল তৈরি করেছিলেন। একবার ওয়াটসন্স নামক একটি হোটেলে জামশেদজি টাটা যখন ঢুকতে যান তখন তাকে বাধা দেওয়া হয়, কারণ এই হোটেলের বাইরে লেখা ছিল ডগস এন্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড, যেখানে কিন্তু জামশেদজি টাটার মতো ব্যক্তি ভীষণ অপমানিত বোধ করেন। এবং তখন তিনি স্থির করেন যে তিনি নিজে এমনই একটি বিলাসবহুল হোটেল তৈরি করাবেন। 16 ডিসেম্বর 1903 সালে এই হোটেলটি নির্মাণ করানো হয়েছিল। আবার অনেকেই বলেন যে এই হোটেলের পিছনে কিন্তু এমন কাহিনী নেই, কারণ জামশেদজি টাটা এমন ব্যক্তি ছিলেন না যে তিনি কারোর ওপর শোধ নিতে চাইবেন। তাই তিনি নাকি কোনো একজন বন্ধুর সাথে কথা বলেই এমন একটি হোটেল তৈরি করান, কারণ তার মনে হয়েছিল যে ভারতবর্ষে এমন বিলাসবহুল হোটেলের অভাব আছে। এই হোটেলটি মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল তখন, কারণ এই হোটেলের সৌন্দর্য আর সার্ভিস ছিল প্রত্যেক হোটেলের থেকে আলাদা। এবং অতদিন আগেও ইলেকট্রিসিটি, আমেরিকান ফ্যান, জার্মান এসকেলেটর আর টার্কিশ বাথরুমের মতো সুবিধা ছিল এই হোটেলের মধ্যে। এই সমস্ত সুবিধা থাকার জন্য এই হোটেলটিকে বলা হতো গ্র্যান্ড হোটেল। তাই এই হোটেলে বিভিন্ন রকম নামি দামি ব্যক্তিরা এসে থাকতেন এবং বহু ফরেনার আর ইংরেজরাও এই হোটেলে কিন্তু ছিল। এই হোটেলটি ছিল ভারতবর্ষের সর্বপ্রথম লাইসেন্সড বার, আর প্রথম ডিস্কোর প্রচলনও শুরু হয়েছিল এই হোটেলটি থেকেই। হোটেলটি প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি হসপিটাল হিসেবে দান করে দেওয়া হয়েছিল, যাতে প্রচুর বেড ছিল, যাতে কোনো মানুষ অসুস্থ হলে খুব তাড়াতাড়ি সেখান থেকে সেবা শুশ্রূষা পেতে পারে। 2008 সালে একটি সাংঘাতিক আতঙ্কবাদী হামলার সম্মুখীন হয়েছিল মুম্বাইয়ের এই তাজ হোটেল। কারণ এই তাজ হোটেল যেহেতু ভারতবর্ষের শান, তাই অনেকেরই মনে হয় এই তাজ হোটেলকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে, কিন্তু কোনোভাবেই তাজ হোটেলের সেই রকম ভাবে ক্ষতি করা কারোর পক্ষে সম্ভব হয়নি। এই হামলার পর ওবামা স্বয়ং এসে তাজ হোটেলে ছিলেন এবং এই বার্তাও দেন যে তাজ হোটেল হলো ভারতবর্ষ তথা ভারতবাসীর সাহসিকতার প্রতীক। তাহলে আপনার এই তাজ হোটেলের কাহিনী শুনে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো অনেক ভিডিও পাওয়ার জন্য।